কিরকম আপনার? আমার নাম আরজেনা লিমা, ডাকলাম লিমা। বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। কোথা থেকে আসছেন? দিল্লি থেকে। দেশের গোয়েন্দা বিভাগ, রাজ্য প্রশাসন ও বিএসএফকে ফাঁকি দিয়ে মানব পাচার চক্রের করিডোরে পরিণত হয়েছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার সীমান্তবর্তী এলাকাগুলো। রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত চলছে বাংলাদেশে মানুষ উঠানামার কাজ। মানব পাচার চক্র সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় থাকলেও সরকারের পোষা কোটি কোটি টাকার গোয়েন্দা বিভাগের কাছে কোনো খোঁজ খবরই নেই। অবশেষে বাধ্য হয়ে এলাকাবাসী এখন এই কাজ করে চলেছেন। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে বিলোনিয়া মহকুমার মতাইয়ের নিকটবর্তী জয়কারপুর এলাকার শুভবুদ্ধ সম্পন্ন কিছু যুবক গভীর রাতে এক বাংলাদেশি যুবতীকে আটক করে এবং পরবর্তীতে বিএসএফ এর হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদে মহিলা জানায়, ওর নাম আরজিনা লিমা, বাড়ি বাংলাদেশের খুলনার বগিরহাটে। আজ রাতের ফ্লাইটে উনি দিল্লি থেকে আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এবং বাংলাদেশে যাওয়ার জন্য এখানে আসেন। মৃত বাংলাদেশি মহিলার কাছে পাসপোর্ট থেকে শুরু করে বৈধ কোনো কাগজপত্র ছিল না। মহিলা দিল্লিতে কি করতো তাও তিনি সঠিকভাবে জানাচ্ছে না। পরে জানায়, দিল্লিতে বার ডান্সার হিসাবে কাজ করত। এখন প্রশ্ন হলো, স্থানীয় পাচারকারী সুমন মিয়ার নামে অনেক অভিযোগ থাকলেও প্রশাসন কিংবা সীমান্ত রক্ষী বাহিনী ব্যাপারে কেন পদক্ষেপ নিচ্ছে না? প্রশ্ন সাধারণ মানুষের। দিলের রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। মতাই না, জগৎপুরে বাজারটা পারলে ইয়াটা আছে না, লোকনাথ আশ্রম, আশ্রমের সামনে মেইন রোড এর বাড়িতে মতাই থেকে আইতাছি, বাড়ি লো গাড়ি লই আইতাছি, আমার গাড়ি লই আছে। আচ্ছা, বাড়ি তো এমনি কোন কোন জায়গায়? বাড়ি আমজাদনগর। তাহলে হ্যাঁ, দূরছে জগৎপুর। জগৎপুর দিচ্ছে, জগৎপুর পোস্ট ইয়ার সামনে, লোকনাথ আশ্রমের সামনে দিচ্ছে, মশলা বাগানের রাস্তার মাথার তৈরি দিচ্ছে। এটা সবাই থুপুরি যাবো, কিন্তু কী তৈছে এটা? আমি গাড়িটা পার্কিং করে দাঁড়াইছি, এটাই আমার অপরাধ। সবাই দেখছে কারে ধরছে আমি জানি না। তা আমি গাড়ি লো মাথার থেকে আইতেছি, আইতেছে দেখলাম, দেখতে আবার দাঁড়াইছি, দাঁড়াই কী তৈছে, সাইতাম গেছি, অপরাধ হয়েছে আমার এটা। কীতে এটা আমি একাশও গেছি না, আমি হ্যাঁ কাছে গেছি না ইয়ার আধা ঘন্টা পর রেডি শুনছি বোধ হয় কার কাছে। রেডি লোক আসে নাই, তারা যেগুলো যার থ্রুতে আইসে তার লোক তো এখানে আসে ইনভাইট, তারা সম্ভাবনা ফোন দিছে, এখানে মিলনও আছে। তো হ্যাঁ, আমার ফোন, আমি ফোন উঠাইছি না, আমার কথা যদি আমি ফোন তো বিএসএফ এর দিই, বিএসএফ এ নিছো কার মোবাইল, তুই কিলে আসে হ্যাঁ আমার দেখি মতো কত কিলে আসে। তাহলে আমি এমনি দেখছি, দেখি তারপরে আসি, এর নিতে ধরছে রাস্তাতে, এর নিছো গো মাঠে লাস্টে, এতটুকু বাস, এতটুকু শেষ। আমি আর জানি আরে, আমার বিয়ে হিসেবে একবারে দিছি, আমি আমি জানিয়ে না, এর চিনি না, আমি আমি করতে জানি তো, মানে হ্যাঁ চিনো আসলে না 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 জানিও না। আমি আপনার? আমার নাম আরজেনা লিমা, ডাকলাম লিমা। বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। কোথা থেকে আসছেন? দিল্লি থেকে। তো দিল্লি কি করে গেলেন? দিল্লি? আপনি তো বাংলাদেশে, দিল্লি কি করে গেলেন? আমি হচ্ছে লকডাউনের আগে দিল্লিতে গিয়েছিলাম, দিল্লিতে যাওয়ার পরে হচ্ছে আমাকে একটা মেয়ে নিয়ে গিয়েছিল, পাসপোর্ট করে আমাকে নিয়ে গিয়েছিল। যাওয়ার পরে ওই মেয়ে, ওরা আমাকে আমার পাসপোর্ট আটকাই দেয়, ওরা আমার পাসপোর্ট আটকাই দেয়, আর হচ্ছে আমার পাসপোর্টের কোনো ফটোকপি বা কোনো কিছু আমার কাছে থাকে না, আমার ফোন টোন ও আমার কাছে থাকে না, কোনোভাবেই থাকে না। না থাকার কারণে আমি ওখানে অবৈধ হয়ে যাই, আর মাঝে লকডাউন শুরু হয়, আমি আসতে পারি না। কী হয়েছিল, কি কেন, কী করতেন সেখানে দিল্লিতে? দিল্লিতে আমি একটা বাসায় থাকতাম। মানে বাসায় থাকতেন বলতে কী করতেন? কাজবাজ করতাম। কাজ করতেন? তো কত বছর আপনি দিল্লিতে ছিলেন? আমি 3 বছর ছিলাম। 3 বছর দিল্লিতে ছিলেন। এখন আপনার পাসপোর্ট নেই? না। বিনা পাসপোর্টে আপনি এখানে এসেছেন, এটা কোথায় জানেন তো? না, এটা আমি হচ্ছে দেখেছি আগরতলা। এটা আগরতলা দেখেছেন? আচ্ছা, এখানে কেন কেন এসেছেন এখানে? আমি বাংলাদেশ যাওয়ার জন্য এসেছি। কীভাবে যাবেন চারদিকে তাল কাটা, কীভাবে যাবেন, কী বলেছে, কার কী পার করে দেবে বলেছে? সুমনের লোক পার করে দেয়। সুমন কি? সুমনকে আমি চিনি না। নাম কি, সুমন কি জানি না আমি, শুধু আমার কাছে সুমন লেখা আছে। সুমন লেখা আছে, কী করে জানলেন সুমন লোক পাঠায়?
এখান থেকে আগেও গিয়েছে অনেকজন, আগেও লোক নিয়ে গেছে, কতজনকে পার করিয়েছে আমি জানি না, কতজনকে পার করিয়েছে, এমনি এখান থেকে লোক গিয়েছে আমি সেখান থেকে শুনেছি। তাদের সাথে কথা হয়েছে? না, আমার এখন তাদের সঙ্গে যোগাযোগ নেই, তাদের নাম্বারও আমার কাছে ওখানে ছিল না, এমনিতে গিয়ে একদিন ওখানে ছিল, আমি সেইভাবে কথা বলেছিলাম যে কীভাবে কোথা দিয়ে পার করে দেবে সেটাও বলেনি। আমাকে বলেছে যে আগরতলা দিয়ে পার করে দিবে, বর্ডারের ওই পারে হচ্ছে কি একটা নাম বলেছে, ওখানে আমাকে ঢাকার গাড়িতে উঠিয়ে দিবে। ঢাকা? আপনি খুলনা বাগেরহাটে বাড়ি আপনার, তাই তো? এটা তো বিলোনিয়া, সেটা জানতে পেরেছেন? না, মাত্র আপনি বললেন, এর আগে আপনি জানতেন না? কে কে নিয়ে এসেছে এতটুকু পর্যন্ত, কীভাবে এলেন? আমি একেই এসেছি। যারা ওখানে ওখান থেকে এনেছে ওনাদের কাছে ডকুমেন্ট আছে। কে এনেছে, নাম বলুন। আমি নাম কি বলবো আমি, কারণ নাম জানি না। গতকাল রাত্রে একটা গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ এবং ওএনপিএস মথাই এলাকা থেকে একটা বাংলাদেশি মহিলাকে আটক করা হয়, যাকে বাংলাদেশে পার করার জন্য এই এলাকারই কিছু লোক যুক্ত ছিল, তার সঙ্গে মিলন মিয়া নামে একজন লোককেও অ্যারেস্ট করা হয় এবং তার সঙ্গে গাড়িটি আমরা ডিটেন করি। কোন জায়গা থেকে? মথাই এলাকা থেকে ডিটেন করা হয়, বর্ডার কাছে। নাম কি যে বাংলাদেশিটা ধরা হয়েছিল? আরজনা লিমা, খুলনা, বাংলাদেশ, খুলনা। বয়স কত? বয়স 30 হবে।